যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিধানসভায় শুভেন্দু অধিকারী, আমরা সরাসরি নজর রাখব। দ্বিপ্রহর ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কিছু নির্দিষ্ট বিষয়ের উপরে আপনাদের সঙ্গে আমরা ইনফরমেশনও দেব এবং প্রয়োজন হলে ইন্টারাকশনও করব। এই সময়ে হাউসে লাঞ্চের জন্য ব্রেক আছে, আমাদের সাংবাদিক সম্মেলনটাও সংক্ষিপ্ত করতে হবে। 185-এর অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, মানে গুরুত্বপূর্ণ এই অর্থে কেন্দ্রীয় সরকারকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আজকে আবার একটি প্রস্তাব এসেছে এবং সেই প্রস্তাবে আমরা নিশ্চিতভাবে তথ্য পরিসংখ্যান দিয়ে আমরা বিরোধিতাও করব। আপনারা জানেন যে আমাদের এটা অন্যদের ক্ষেত্রে হয় না তো আমার ক্ষেত্রে হয়, একটা চললে হবে, দেখা যায় এটা বন্ধ আছে, এটা বন্ধ, ওটা ওটা চলছে, এটা অন করা তা উল্লেখ পর্বে আমি পশ্চিমবঙ্গের একটি জ্বলন্ত বিষয় নিয়ে উল্লেখ করেছি, আপনারা জানেন। সেটা হলো আমাদের রাজ্যের সরকারি কর্মচারী বা পশ্চিমবঙ্গ সরকার থেকে যারা বেতন পান, ইনক্লুডিং পেনশনার্স, পেনশন এবং বেতন যারা পান, তারা নিদারুণ কষ্টে আছে। কারণ পশ্চিমবঙ্গে তারা যে আর্থিক নিরাপত্তা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী পৌরকর্মী পঞ্চায়েত কর্মী তারা তাদের অর্থনৈতিকভাবে নিদারুণভাবে এই সরকারের উদাসীনতা অবহেলতা স্বেচ্ছাচারিতার শিকার। আমি আজকে বিধানসভায় বলেছি অবিলম্বে কেন্দ্রীয় হারে তাদের আর্থিক নিরাপত্তা দিতে হবে, তার মধ্যে নিশ্চিতভাবে মহার্ঘ ভাতাও পড়ছে। শুধু মহার্ঘ ভাতার বিষয়টি লিখে দিলে আমাকে আজকে বলতে দিত না, আমার ক্ষেত্রে সাবজুডিস হয় বা আমাদের ক্ষেত্রে সাবজুডিস হয়, আর মুখ্যমন্ত্রী বা শাসক দলের ক্ষেত্রে সাবজুডিস বলে কোনো প্রশ্ন নেই। তিনি হরিদাস পাল বললেও সেটা সংশোধিত হয় না, সেটা থেকে যায়। আর আমরা যদি কোনো লেজিটিমেট সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করি সেটাও এক্সপাঞ্জ করে দেন এই অধ্যক্ষ। তা আমরা আজকে বলেছি যে মহার্ঘ ভাতা দিতে হবে, অবিলম্বে দিতে হবে, এবং আমরা বলেছি আপনার আংশিক এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা খেতে পাচ্ছে না। আপনার সরকারের আমলে প্রতিটা বাজার অগ্নিমূল্য 350-400 টাকা কাঁচা লঙ্কার কেজি, আদা 400 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে গত 2 মাস, বেগুনে হাত দিতে পারছে না, 100 টাকা বেগুনের কেজি। সংক্ষিপ্ত সময়ে বলা যাবে না, যদি কলকাতার মার্কেটগুলোতে যান মফস্বলেও একই অবস্থা, চাষিরা দাম পায় না, ফোড়েরা কালোবাজারি করে এবং সাধারণ মানুষকে নিজের খাওয়ার মেনু বা দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে অনেক কৃচ্ছ সাধন করতে হয়। কেন পশ্চিমবাংলায় প্রাণীমিত্ররা 1,500 টাকা পাবেন? কারণ আপনি প্রাণী সম্পদে একটাও ডাক্তার কম্পাউন্ডার নার্স নিয়োগ করেননি, প্রাণী মিত্ররাই আমাদের প্রাণী সম্পদকে বাঁচিয়ে রেখেছে। মুরগি হতে পারে, ছাগল হতে পারে, গবাদি পশুর মধ্যে গোমাতা হতে পারে,
আপনি প্রাণীমিত্রাদের কেন 1,500 টাকা দিচ্ছেন? আপনার পুরো হেলথ সিস্টেম চালাচ্ছে আশা কর্মীরা। শিবরাজ সিং চৌহান 10,000 টাকা দিচ্ছে মধ্যপ্রদেশে, আপনি 4,000 টাকা দিচ্ছেন কেন মাননীয়া? আইসিডিএস এ কেন্দ্রের টাকার সাথে আপনার টাকা লাগিয়ে এখানে হেল্পার এবং শিক্ষিকা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম বেতন পাচ্ছে। মধ্যপ্রদেশে শিক্ষিকারা 12,000, হেল্পাররা 6,000 টাকা পাচ্ছে। সেখানে রাজ্য সরকার তাদেরকে অ্যাডিশনাল ইনসেন্টিভ ব্যাজ দিচ্ছে। নিয়োগ থেকে আজ অব্দি ভিলেজ পুলিশদের বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন করেননি, যে ছেলেগুলোকে দিয়ে ছাপ্পা মারালেন, ব্যালট লুট করালেন, সেই সিভিক ভলেন্টিয়ার্স 6 মাস অন্তর রিনিউয়াল করেন। 9,000